हेलो बंधुरा, भिलेज कुकिंग विथ ब्लॉगिंग चैनले तुम्हारे सबाई के वेलकम जानाच्छी आबार एक नतून भिडियो देखार जोन्नो। देखे निश्चय बुझते पारछो तुम्हारे भाइया बड़ो एक पाका कांठाल निये बसे गेछे। तो कांठालटा गाछ थेके पड़े गेलो नीचे। तो एटा गाछ पाका कांठाल कगुलो आमि बोलेछी तुमि एकटु तुले दाओ, नइले आमार हाते किन्तु आठा लेगे जाबे। तो हमें कैमेरा धरे रेखे एक तो वीडियो कर नहीं। ये हमारे छोटो मेटा खाच्चे बोलचे आमू कोटा केमन जान झाँज मत हो गए, बेशी पेके गेछे ओइजन्य मने हय ए रकम होयेछे। मिष्टी आछे किन्तु एकटु नरम मत हो गेछे, तो ओइजन्य केउ खेते चाच्छे ना। तो पाका कांठाल दिए आज के आमी तोमादेर संगे दारुण एकटु रेसिपि शेयर करब। এরকম ঝাঁজালো পাকা কাঁঠাল কেউ কিন্তু ফেলে দেবে না। এই পাকা কাঁঠাল দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। তো চলো প্রথমে কাঁঠালের কগুলো তুলে নেই, তারপরে রেসিপিটি বানাবো। এর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বলি, প্লিজ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া একদমই পসিবল নয়, তাই না? তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে। এতটা পরিমাণ কাঁঠালের কোয়া হয়েছে, আমি ওখান থেকে 8 থেকে 10টা মতো কোয়া নিয়েছি। এইবারে কোয়াগুলো থেকে দানা ছাড়িয়ে নেব। দানা ছাড়িয়ে নেওয়ার পর কোয়াগুলো আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু শিল বাটায় বাটা যাবে না, যেহেতু কাঁঠালের কোয়া একটু ছিবড়ে টাইপের থাকে, বা আপনারা কিন্তু চালনিতে চেলেও কিন্তু নিতে পারবেন না বা গ্রেট করেও নিতে পারবেন না, এটা ব্লেন্ডারেই ব্লেন্ড করতে হবে। তো কাঁঠালের কোয়াগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এবং অল্প একটু পানি দিয়ে মসৃণ করে কাঁঠালের পিউরিটা তৈরি করে নিচ্ছি। কাঁঠালের পিউরিটা খুবই মসৃণ করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি, 4 চা চামচ মতো হয়েছে। যেহেতু আমি পাকা কাঁঠালের পিউরি দিয়ে আজকে আমি কেক বানাবো, তাই এখানে আমার কেকের জন্য যা যা লাগছে, এখানে আমি নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি চিনি, রিফাইন তেল, আর নিয়েছি লিকুইড দুধ, পাউডারের দুধ গুলে একটু ঘন করে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চিমটি পরিমাণ, অরেঞ্জ ফুড কালার আর একটা ডিম। এই কয়েকটা উপকরণেই আজকে কেক হয়ে যাবে। একটা বড় বাটি নিয়ে তাতে প্রথমে ডিমটা ভেঙে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। আমি যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছি সেই কাপের 1 কাপ চিনি নিয়েছি, এই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব ওই একই কাপের 1/2 কাপ তেল, অল্প একটু রেখে দিয়েছি কেকের মোল্ডে লাগানোর জন্য। তেল ডিম চিনিটা হ্যান্ডেক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এ পর্যায়ে আগে থেকে যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই পিউরি থেকে 4 চা চামচ মতো দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ডিম চিনি এবং তেলের এই মিশ্রণটা যত ভালো করে ফেটিয়ে নেবে তত সুন্দর কেকটা ফুলে উঠবে। এবারে একটা চালনি নিয়ে নিয়েছি, আর চালনিতে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাটা প্রথমে চেলে নেব, তারপর দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার যতটা দেবে তার অর্ধেকটা বেকিং সোডা দেবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে।
দুটো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবারে শুকনো উপকরণের সঙ্গে আর লিকুইড মিশ্রণের সঙ্গে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এরপর এক চিমটি জাফরানের সঙ্গে অল্প একটু দুধ মিশিয়ে ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি, একটু কালারটা সুন্দর আসার জন্য। এটা অপশনাল, না চাইলে না দিতে পারো, টেস্টের কোনো হেল্পের হবে না। জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। দিয়ে দেবো এক চা চামচ মতো লিকুইড দুধ, আর দিয়ে দেবো এক চা চামচ ভ্যানিলা এসেন্স। তোমাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেবে, খুব ভালো একটা ফ্লেভার আসবে। কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে কেকের মোল্ডটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাতিল নিয়েছি, এটাতে কেক খুব ভালো হয়। স্টিলের যে কোনো পাত্রে কেক কিন্তু বানাবে না, তাতে করে কেক ভালো হবে না। অ্যালুমিনিয়ামের পাত্রে কেক বানালে কেক কিন্তু খুব সুন্দর হয়। পাত্রটায় তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। কোনো রকম ময়দা বা বেকিং পেপার আমি ব্যবহার করছি না। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে সম্পূর্ণটাই কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দুই থেকে তিনবার হাত দিয়ে একটু ট্যাপ করে নেব, এতে করে ভিতরের বাতাসগুলো বাইরে বার হয়ে আসবে। আজকে আমি কেকটা প্রেশার কুকারে করব, এর জন্য প্রেশার কুকারের তলায় কাদা লাগিয়ে নিয়েছি। আর এই চুলাটাতে প্রেশার কুকারটা পারফেক্টভাবে বসে গেছে, তো চুলাটা আমি ধরিয়ে নেব। তারপর প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি, দু তিন মিনিট মতো গরম করে নেব। তারপরে কেকের মোল্ডটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। কেকের মোল্ড বসানোর জন্য আমি কোনো স্ট্যানও ব্যবহার করিনি, যেহেতু প্রেশার কুকারের তলাটা অনেকটাই মোটা আছে সেজন্য। তোমরা যদি কোনো অ্যালুমিনিয়ামের হাঁড়িতে কেকটা তৈরি করো, তাহলে তলায় একটা স্ট্যান বা লবণ বা বালি দিয়ে নেবে, তাহলে কেকটা খুব ভালো হবে। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর চুলার জ্বাল একদম কমিয়ে রেখে 35 থেকে 40 মিনিট মতো বেক করে নিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ক্যামেরাটা যখন অন ছিল তখন প্রেশারের সিটিটা খুলতে মনে ছিল না, আমি তারপরে কিন্তু খুলে নিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো 40 মিনিট পর ফিরে এলাম, খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে। টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবারে আমি প্রেশার কুকারের মধ্যে থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। একটা স্প্যাচুলা দিয়ে কেকের মোল্ডের চারিপাশে একটু আলগা করে নেব, তারপর কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে বার হয়ে আসবে। কোনো রকম ময়দা বা বেকিং পেপার ছাড়াই কিন্তু মোল্ড থেকে কেকটা খুব সহজেই বার হয়ে এসেছে, আর কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। এই কেকটা খেতে যে এতটাই মজার হয়েছিল কি বলবো। তোমরা অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে বাড়িতে বানাবে, আর কেমন হয়েছে
সুন্দর একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গেই কিন্তু তোমাদের থাকতে হবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।